প্রশ্ন করেছেন কাউসার সরকার, আপু কোন কোন খাবারগুলো খালি পেটে খেলে ভালো একটু বলবেন দয়া করে। অ্যাকচুয়ালি খালি পেটে মানে সকালে যখন আমরা আসলে ঘুম থেকে উঠি, তারপর আমি সবার আগে যেটা বলি, সবার আগে একটু পানি, কুসুম গরম পানি খেলে ভালো। কারণ আমরা সারাটা যখন ঘুমিয়ে থাকি, রাতে যারা ব্রাশ করে ঘুমান, সকালে উঠে হয়তো কুলি করেন, আমাদের প্রচুর ব্যাকটেরিয়া কিন্তু জমে। সেক্ষেত্রে যখন একটু কুসুম গরম পানি যদি তার সাথে একটু লেবু মধু মিক্সড করা যায়, বা যদি একটু সিয়া সিডসও থাকে এটা দেওয়া হয়, এই পানিটা যদি আমরা আস্তে আস্তে স্লো খাই, শুধুমাত্র কুসুম গরম পানিই কিন্তু আমাদের এই ব্যাকটেরিয়াগুলোকে কিল করতে হেল্প করে, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ এনজাইমটাকে বাড়িয়ে তোলে, তার পরবর্তীতে আমরা যে কোনো খাবার খেলে সহজে ডাইজেস্ট করা যায়। সো সকালে খালি পেটে যদি আপনি এনার্জি লেভেলটাকে বুস্ট করতে চান, অনেক সময় আছে আমি কাঁচা ছোলা খেতে বলি, ছোলাটাকে ভিজিয়ে রাখলেন, একটু আদা রসুন আদা বাটা দিয়ে ভিজিয়ে রাখার পরে একটু পেঁয়াজ কাঁচামরিচ লেবুর রস দিয়ে মেখে ছোলাটা খেতে পারেন। 50 থেকে 60 গ্রাম, 3 থেকে 4টা খেজুর খেতে পারেন, অথবা 5 থেকে 6টা আমন্ড এটা খেতে পারেন, কোল্ড মিল্ক খেতে পারেন আপনি। এছাড়া ফ্রুটসের মধ্যে যাদের গ্যাসের সমস্যা আছে তারা হয়তো ব্যানানা খেতে পারেন না, কিন্তু যাদের গ্যাসের সমস্যা নাই তারা কিন্তু ব্যানানাটা খেতে পারেন, প্রচুর এনার্জি তখন বুস্ট করে। এবং খুব সফিস্টিকেটেড খাবারের মধ্যে যদি আপনি কার্বোহাইড্রেট সকালবেলা খালি পেটে নিতে চান, দই চিড়া কলা খুবই ভালো খাবার। ওটসটাকে বয়ল করে নিয়ে স্যুপ আকারে কিন্তু আপনি পাতলা স্যুপের মতো করে একটু সবজি দিয়ে খেতে পারেন। শুধুমাত্র ডিম সিদ্ধ বা একটা কলা বা ডিম সিদ্ধ বা খেজুর, এটাও আপনার কিন্তু সকালে খালি পেটে আপনি এমনিতেই খেতে পারেন। এই খাবারগুলো একেবারেই সেফ থাকে আমাদের জন্য।